ভালো আছেন আপনি? অনেকদিন পরে দেখা, ভালো আছেন না? এমপি সাহেবের আগমন, আমরা আসলে ঠেকায় পড়ছি। কেমন ঠেকায় পড়ছি? এখন এমপি সাহেব, মন্ত্রী সাহেবরা মাহফিলে আসলেও আমরা থাকি বিপদে। একজন জনপ্রতিনিধি মাহফিলে আসতেই পারেন। কেন বলেছি, এই ইউটিউবার ভাইরা, আমি গত 4-5 দিন আগে বিপদে পড়ছি। বিপদ বলতে আপনারা চিনেন হয়তো তথ্য প্রতি, এই কি বলে, আইসিটি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়ায় গিয়েছে মাহফিলে। হঠাৎ করে যেভাবে আজকে এমপি সাহেব আসলেন, উনিও হাজির। ভদ্রতা কি? ভদ্রতা হলো একজন মানুষ আসলে তাকে ওয়েলকাম করা। তিনি কোন দল করেন সেটা তো পরে, আগে তাকে ওয়েলকাম করা, অভ্যর্থনা জানানো, এটি কি একজন মুমিনের স্বভাব নয়? ইসলাম বিরোধী শক্তিও তো নবীজির কাছে আসলে নবীজি তাদের সাথে মুচকি হেসে সুন্দর করে কথা বলতেন। কারণ আমি তো আওয়ামী লীগ করি না, আমি তো বিএনপিও করি না, আমি তো জাতীয় পার্টিও করি না, আমি তো কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না। আমার পরিচয় হলো আমি একজন দায়ী ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর কোরআনের দাওয়াত দিই। এমপি সাহেব রাজনীতি করেন, এলাকার জনপ্রতিনিধি, তো এলাকার জনপ্রতিনিধি হিসাবে জনগণের সামনে আসার অধিকার যে কোনো রাজনৈতিক দলের নেতার, এটা আছে না নাই? একটা মাহফিল চলছে, সেখানে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তার এলাকার জনগণ আসতেই পারেন, দোয়া চাইতে পারেন, দেখা করার জন্য আসতে পারেন। আমি এসেছি আপনাদের এলাকায় মেহমান, ওই নাটোরেও আমি ছিলাম মেহমান। এখন ওই মন্ত্রী সাহেবকে আমি কেন হাত মেলাইলাম, বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ বললাম? আমি দেখলাম আজকে ফেসবুকে ইউটিউবে তুমুল সমালোচনা যে আমি কেন হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ বললাম। আপনারা সৌদি আরবে থাকেন না? অনেকে থাকেন না, সালাম দেওয়ার পরে দেখবেন তারা সালামের জবাব দিয়ে বলে হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। এটি হলো দোয়া, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, বরকত দিক, এটা ভালো না খারাপ? এটা বললাম কেন, কিছু কিছু লোক ফেসবুকে লিখলো তেলবাজ হুজুর। এগুলো কারা লিখছে জানেন? আপনারাই লিখছেন, মানে আপনারা বলতে আপনারা না, মানে আপনাদের মতো শ্রোতা, তেলবাজ মৌলানা এটা সেটা। ভদ্রতা শিখেন, ভদ্রতা আদবের নামে কোরআনে একটা সূরা আছে, সূরা হুজুরাত। তো এই জন্যই আমি এমপি সাহেবকে বললাম যে তিনি যে আসছেন, এই যে ওনার সাথে আমার পরিচয় আছে আগেও, তিনি সেই গত বছর ওইদিকে এলাকাটার নাম আমার এখন মনে আসতেছে না, 1.5 ঘন্টা তিনি বসে বসে সূরা লোকমানের আলোচনা শুনেছিলেন, পুরো আলোচনাটা বসে শুনেছেন। আমরা হুজুররা কথা বললেও থাকি বিপদে, না বললেও থাকি বিপদে। মানে আমাদের অবস্থা হলো এমন, আস্তে হাঁটলে মানুষ মনে করে হুজুর আজকে বেশি খাইছে, জোরে হাঁটলে মনে করে দাওয়াত মনে হয় বেশি আছে। বুঝতে পেরেছেন? এই যে এমপি সাহেব আসলেন, এই দৃশ্যও যদি ক্যামেরায় কেউ দেখে যে আমি ওনাকে জবাব দিলাম, কথা বললাম হাসি মুখে, তো কেউ কেউ আছে মনে করবে তেলবাজ হয়ে গেছে। ভদ্রতা হলো মানুষকে সম্মান করা, ভদ্রতা হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা। তো যারা না জেনে না বুঝে কোনো কিছু বলেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে। তো তিনি এসেছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এমপি সাহেবকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা বলি আমিন। হেরা গুহায় যখন ওয়াহী প্রাপ্ত হলেন, ওয়াহী প্রাপ্ত হওয়ার পরে তিনি আবার মক্কাবাসী লোকদের কাছে বিরোধিতার পাত্র হয়ে গেলেন। জন্মের পর থেকে শৈশব কাল গেল, যৌবন কাল গেল, 40 বছর পর্যন্ত তিনি গোটা মক্কার লোকদের কাছে চোখের মণি ছিলেন,
সবাই তাকে অত্যন্ত ভালোবাসত অত্যন্ত পছন্দ করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র তার সুন্দর ব্যবহার তার চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে গিয়ে তারা বলল তুমি শুধু মুহাম্মদ নও তুমি হচ্ছে আল আমিন তারা নবীজিকে এতটা ভালোবাসত এত বিশ্বাস করত নবীজিকে তারা বলল তুমি কখনো মিথ্যা বলতে পারো না তুমি আমাদের মধ্যে সর্বাধিক সত্যবাদী তারা তাদের ধন সম্পদ এনে নবীজির কাছে আমানত রাখত গচ্ছিত রাখত টাকা পয়সা ধন সম্পদ এনে নির্দ্বিধায় তারা গচ্ছিত রাখত 40 বছর পর্যন্ত এভাবেই তারা যে মহামানবকে চোখের মণি বানিয়ে রাখলো এই কোরআন নাজিল হওয়ার পরে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল দৃশ্যপটে এক ধরনের পরিবর্তন চলে আসলো যেই দিন থেকে নবীজি কোরআনের প্রচার আরম্ভ করলেন সেই দিন থেকে কাফির মুশরিকরা বলা আরম্ভ করলো তুমি এখন তো দেখি পাগল হয়ে গিয়েছো উন্মাদ হয়ে গিয়েছো এতদিন বলল আল আমিন এখন বলে পাগল বলেন তো কোন কারণে তারা নবীজিকে পাগল বলল আরেকটু জোরে বলেন কোরআনুল করিম নাজিল হচ্ছে তারা নবীজিকে বলছে পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হতাশ হয়ে না যান তিনি যেন ফ্রাস্ট্রেটেড হয়ে না যান মন খারাপ যেন না করেন ওই সময়ে আল্লাহ কাফির মুশরিকদেরই গালিগালাজের জবাব হিসাবে এই সূরা কলম নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন নুন والقلم وما يسطرون কলমের কসম আর তারা যা দিয়ে লিখে তার মা انت بنعمه ربك بمجنون আপনার রবের নিয়ামতে আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আল্লাহু আকবার নবীজি পাগল নন এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা নুন এবং কলম এই দুইটার উল্লেখ করেছেন এবার তাফসীর আরম্ভ হয়েছে মনোযোগ আছে তো আপনাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন একটু পরে মনে হবে যেন সূরাটা বর্তমানের সব দেখে দেখে নাজিল হয়েছে তো ঘুমায় গেলে আর ওদিক ওদিক তাকাইলে আপনি বুঝবেন খাওয়া দাওয়া করেছেন সবাই মাশাআল্লাহ মনোযোগ থাকবে তো সবার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন নুন এই নুন এটার অনেক রকমের ব্যাখ্যা আছে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিন কিরাম বলেছেন এটি হচ্ছে হরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষর কোরআনুল করিমের 29টি সূরা আরম্ভ হয়েছে হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআনুল করিমের কয়টা সূরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছড়া দিয়ে শুরু হয়েছে কয়টি আর একটু জোরে বলেন যেমন আমাদের পছন্দের সূরা ইয়াসিন হরুফে মুকাত্তাআত আছে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম কিছু কিছু সূরায় আছে অক্ষর একটা যেমন সূরা সাদ শুরু হয়েছে সাদ দিয়ে আবার সূরা কফ দেখবেন 50 নম্বর সূরা কফ ওয়াল কুরআনিল মাজিদ কোন কোন সূরা আবার শুরু হয়েছে তিন অক্ষর দিয়ে তসিন মিম আলিফ লাম মিম সাদ চার অক্ষর কোনটা আবার পাঁচ অক্ষর সূরা মারিয়াম কাফ হা ইয়া আইন এক দুই তিন চার পাঁচ পর্যন্ত এরকম আছে এই যে এগুলোকে বলে হরুফে মুকাত্তাআত কাটা কাটা অক্ষর বিচ্ছিন্ন অক্ষর এই টাইপসের
সোরা আছে কোরআনে 29টা যেগুলো শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে কয়টা সোরা আছে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ এগুলোর ব্যাখ্যায় বলেছেন আমরা এগুলোর অর্থ ব্যাখ্যা জানি না ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি এগুলোর অর্থ এবং ব্যাখ্যা এগুলো দ্বারা কি উদ্দেশ্য কেবলমাত্র একজন জানেন আর যিনি জানেন তিনি কে এখন এগুলোর অর্থ ব্যাখ্যা আমরা জানি না বলে আমরা কি এগুলোর উপর ঈমান আনব না আর একটু আস্তে বলেন এগুলো কার তরফ থেকে এসেছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের সাত নম্বর আয়াতে বললেন হুয়াল্লাযী أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات الله تعالى বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে কিতাব নাযিল করেছেন এই কিতাবের কিছু আয়াত মিনহু আয়াতুম মুহকামাত কিছু আয়াতের অর্থ এবং ব্যাখ্যা হলো সুস্পষ্ট বোঝা যায় হুন্না উম্মুল কিতাব এগুলো হলো কিতাবের বেসিক অংশ মূল অংশ ওয়া উখরু মুতাশাবিহাত আর কিছু আয়াত হলো অস্পষ্ট অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায় না যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে তারা এই অস্পষ্ট আয়াতগুলো নিয়ে পড়ে থাকে এজন্য রব্বুল আলামিন পরের অংশে বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা نتي وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله الله تعالى বলছেন যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনার উদ্দেশ্যে এই আয়াতগুলোর অনুসরণ করে অথচ وما يعلم تأويله এই আয়াতগুলোর অর্থ একজন ছাড়া আর কেউ জানেন না তিনি কে কিন্তু যারা ঈমানদার তারা বলে والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب আর জ্ঞানে পরিপক্ক লোক এরা বলে আমান্না বি আমরা এগুলোর উপর ঈমান এনেছি কুল্লুম মিন ইনদি রব্বিনা সব কিছু আমাদের রবের তরফ থেকে নাজিল হয়েছে আমরা ঈমানদার না বেঈমান এই কথাটাও জোরে কইতে পারলেন না ঈমানের ব্যাটারির চার্জ কমে গেল নাকি আমরা ঈমানদার না বেঈমান তো আমার কথা হলো আলিফ লাম মিম তাসিন মিম ইয়াসিন এগুলোর অর্থ আমি বুঝলে বুঝি না বুঝলে নাই আমার বিশ্বাস হলো এগুলো যিনি নাজিল করেছেন তিনি কে এটা একটা ব্যাখ্যা আবার কোন কোন মুফাসসির বলেছেন ইয়াতাহাদ্দা বিহ এই আয়াত দিয়ে আল্লাহ দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুবহানাল্লাহ কইতে পারলেন না যেই যুগে কোরআন নাজিল হয়েছে তারা বলতো আমি একটু চা কথা বলার ফাঁকে দিয়ে খেয়ে নিই রাগ করবেন না তো আপনারা আমাকে পরশু দেন কুমিল্লা এক জায়গায় কিছু পথ ঠান্ডার মধ্যে প্রচন্ড কুয়াশার মধ্যে হাঁটায় আসি ইঞ্জিনিয়ার
একটু ঠান্ডা লাগাই দিছে ওই দিন অনেক ঠান্ডা ছিল আসলে তো যাই হোক কিছু মনে করেন নাই তো আপনারা কোন কোন মুফাসসির বলেছেন ইয়াতাহাদ্দা বি এটা দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন ওই কাফিররা বলতো মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বানিয়ে বানিয়ে কুরআন নিজে থেকে বানিয়ে বানিয়ে প্রচার করে নাউযু বিল্লাহি মিনহু আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে আরবি 29টা অক্ষর থেকে 14টা অক্ষর দিয়েছেন এটা দিয়ে আল্লাহ বলেছেন তোমাদের পরিচিত হরফ দিয়ে এই সূরা নাযিল করেছি যারা বলো মানুষ বানাতে সক্ষম তো বানাও দেখি এই মেথডে কোরআন বানাও কেউ পেরেছে না কিয়ামত পর্যন্ত পারবে না এজন্য কোরআনের বেশ কিছু সূরা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে এগুলো দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আবার ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এই নুনের ব্যাখ্যায় বলেছেন এখানে নুন দ্বারা দোয়াত উদ্দেশ্য দোয়াত বুঝেন তো আপনারা আগের যুগে দোয়াত কলম ছিল আপনারা দোয়াত কলমের নাম শুনছেন না এখন তো অনেক আধুনিক কলম কলমের ভেতরে কালি ঢুকানো আছে একটা সময় কালি একটা পাত্রে থাকতো আর কলম দিয়ে ওই পাত্রের পাত্র থেকে কালি নিয়ে তারপর লেখা হতো ওই পাত্র ওই যে কালি রাখার পাত্রকে বলা হয় কি দোয়াত ইমাম কাতাদা বলছেন রাহিমাহুল্লাহ এখানে নুন দ্বারা দোয়াত উদ্দেশ্য তিনি এটা কেন বলেছেন তার ব্যাখ্যা হলো যে এর পরে বলা হয়েছে ওয়াল কলম কলমের কসম তো কলম দিয়ে লিখতে হলে কালি লাগে কালি রাখতে হলে দোয়াত লাগে এজন্য আল্লাহ এখানে নুন দ্বারা দোয়াত হয়তো উদ্দেশ্য করেছে তার ব্যাখ্যা আবার কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন শব্দের অর্থ হলো মাছ নুন শব্দের অর্থ কি কেন বললেন তারা কারণ কোরআনে কারিমে একজন নবীকে জান্নুন কি বললাম জান্নুন কি বললাম জান্নুন মাছওয়ালা নবী বলা হয়েছে মাছওয়ালা নবী মানে উনি মাছ মারতেন না মাছ ধরতেন না ওই নবীকে মাছ তার পেটে ঢুকিয়ে ফেলেছিল ওই নবীর নাম আপনারা জানেন তো নাম কি ওই নবীকে কোরআনে কারিমে বলা হয়েছে জান্নুন আবার অন্য আয়াতে বলা হয়েছে সাহিবুল হুত অর্থ হলো মাছওয়ালা নবী কিওয়ালা নবী এখন প্রশ্ন হতে পারে যে নুন দিয়ে ওই মাছওয়ালা নবীর কথা আল্লাহ কেন বুঝাতে চাইলেন এটা বলবো পরে কিন্তু উনাকে যে মাছওয়ালা নবী বলা হয়েছে এটা কোরআনে আছে না নাই কোথায় আছে দেখেন কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো মাছওয়ালা নবীর কথা তিনি যখন প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন ইউনুস নবীকে রব্বুল আলামিন যে এলাকাবাসীর হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন ও এলাকাবাসী লোকদের কাছে তিনি আল্লাহর দিনের দাওয়াত দিলেন কিন্তু তার সেই জাতির লোকেরা দিনের দাওয়াত কবুল করলো না বরং ইউনুস নবীর সাথে তারা বেয়াদবি করলো তার বিরুদ্ধে চরণ করলো ইউনুস নবী অবশেষে প্রচন্ড রাগান্বিত হয়ে তার অবাধ্য এই উম্মতকে গজবের আভাস দিয়ে এলাকা ছেড়ে তিনি চলে গেলেন তিনি বললেন আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপর গজব নেমে আসবে 3 দিনের ভিতরে তোমাদের উপর গজব নেমে আসবে তোমরা তো দিন কবুল করলা না আমি এই গজবের দুঃসংবাদ দিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছি তিনি এলাকা ছেড়ে চলে গেলেন এইদিকে কাফির মুশরিকরা ভীত বিহ্বল হয়ে পড়ল
ইউনুস নবীকে তারা জানতো মনে মনে তারা বলতো এটা আসলেই আল্লাহর নবী হবে কারণ এত সুন্দর চরিত্র এরকম চরিত্র নবীদেরই হয়ে থাকে কিন্তু নেতৃত্বের জন্য ক্ষমতার জন্য দুনিয়াবি স্বার্থের জন্য তারা ইউনুস নবীকে নবী বলে মানে নাই তিন দিনের গজবে তিন দিনের আলটিমেটাম দেওয়ার পর তারা বেশি ভয় পেয়ে গেল কারণ অবাধ্য হলেও তারা জানে নবীরা যেটা বলেন সেটা কখনো মিথ্যা হয় না যখন ইউনুস নবী এলাকা ছেড়ে চলে গেলেন তখন তারা তওবা করে ফেলল গজবের আভাস দেখেছিল তওবা করল তারা তাদের বাড়িঘর থেকে নারীদেরকে শিশুদেরকে পশুর পাল নিয়ে ঘর বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিল পশুর পাল আর শিশুদেরকে একদিকে রেখে সবাই মিলে তারা তওবা করল কার কাছে আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন আল্লাহ তাদেরকে গজব দিলেন না তিন দিন পরে ইউনুস নবী খবর পেলেন তার উম্মতের কোন মানুষের উপরে কোন গজব আসে নাই তিনি চিন্তা করলেন আমি যদি এবার আমার এলাকায় ফিরে যাই মুখ দেখাতে পারবো না সবাই মনে করবে আমি মিথ্যাবাদী আর ওই যুগে রুসুম ছিল প্রথা ছিল মিথ্যাবাদী কেউ সাব্যস্ত হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তিনি ভেবেছিলেন আমি যদি যাই এরা আমাকে মিথ্যাবাদী ভেবে মৃত্যুদণ্ড দিয়ে দিবে আমাকে নিয়ে ঠাট্টা করবে উপহাস করবে আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত আসার আগে নিজস্ব ইজতেহাদের ভিত্তিতে তিনি এবার হিজরতের সিদ্ধান্ত নিয়ে রওনা করলেন পথ যেতে যেতে একটা নদীর তীরে চলে গেলেন সেখানে একটি নৌযান একটা নৌকা একটা কিস্তি পেলেন সেই নৌকায় তিনি উঠে গেলেন এবার নৌকা চলাচল আরম্ভ করল কিছু দূর যেতে না যেতে নৌকাটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল নৌকার মাঝি বলল প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে যে কোনো একজনকে নদীতে ফেলে দিতে হবে কমাইতে হবে নইলে এই নৌকা ডুবে যাবে কিন্তু কাকে নদীতে ফেলা হবে নৌকা থেকে কাকে ফেলা হবে এটা নিয়ে এবার সবার মধ্যে চিন্তা ভাবনা আরম্ভ হলো পরিশেষে সিদ্ধান্ত হলো লটারির ব্যবস্থা করা হবে লটারিতে যার নাম উঠবে তাকেই নৌকা থেকে নদীতে ফেলে দেওয়া হবে প্রথমবার লটারির আয়োজন করা হলো ইউনুস নবীর নাম উঠলো দ্বিতীয়বার লটারি করা হলো দ্বিতীয়বারও তার নাম উঠলো তৃতীয়বার লটারির আয়োজন করা হলো তৃতীয়বার ওই ইউনুস নবীর নাম উঠলো মোট তার নাম উঠলো কয়বার তিনবার নাম ওঠার পরে তারা ইউনুস নবীর চেহারার দিকে তাকায় কি করবে বুঝতে পারছে না কিংকর্তব্য বিমূর হয়ে গেল কারণ নবীদের চেহারার ভেতরে একটা মায়া মায়া ভাব আছে না নাই নবীদের চেহারা সুন্দর কম না বেশি আল্লাহওয়ালা মানুষদের চেহারা এমনি সুন্দর থাকে যদি কালো হয়ে দেখবেন তাকালে মায়া লাগে ভালো লাগে চেহারার মধ্যে একটা মায়া আল্লাহ দান করে দেন দেখবেন মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর 10-12 হাজার 15 হাজার টাকা বেতন পান কিন্তু চেহারা বড় সুন্দর মানুষের হক মেরে খায় লুটপাট করে দুর্নীতি করে শেষরা চোর সব সময় সুযোগ পাইলেই মানুষের হক মাইরা খায় গাড়ি আছে বাড়ি আছে এসির নিচে থাকে তাও দেখবেন চেহারাটা দেখতে চোরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল জনগণের মাল খায় তো চুরি করে লুটপাট করে এই জন্য চেহারার ভিতর কোনো মায়া আপনি হক পথে চললে ভালো পথে চললে হালাল রিজিক খেলে আল্লাহর দিনের পথে চললে গায়ের চামড়া যদি কালো হয় চেহারার মধ্যে একটা মায়া যিনি দিয়ে দেন তিনি কি দেখবেন নামাজিদের চেহারার দিকে তাকালে একটা মায়া লাগে ইউনুস নবীর চেহারার দিকে তারা তাকায় ফেলে দিতে ইচ্ছে করে না এত মায়াবী চেহারার মানুষ দেখতেও লাগে খুব ভালো এই লোকটাকে তারা কেমনে ফেলে দিবে ইউনুস নবী বুঝতে পারলেন এরা আমার ব্যাপারে কিংকর্তব্য বিমূর হয়ে গিয়েছে তিনি তখন বললেন
তোমরা আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না, আমি নিজেই ঝাঁপ দিয়ে দেব, নিজেই আমি নৌকা থেকে নদীতে ঝাঁপ দিব। এবার তিনি নিজেই যেই কথা সেই কাজ, নদীতে ঝাঁপ দিলেন, তিনটা অন্ধকারে তিনটা মুসিবতে তিনি পড়ে গেলেন। প্রথম অন্ধকার সেটা ছিল রাত, রাতের অন্ধকার। দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। আপনারা তো সাগর পারের মানুষ, যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করেছে তারা জানেন, আর যারা নদীতে বিচরণ করেন তারাও হয়তো জানেন, সাগরে যারা যান সাগরের তলদেশটা হলো অন্ধকার। ইউনুস নবী তিনটা অন্ধকারে পড়ে গিয়েছিলেন, একটা অন্ধকার ছিল রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার ছিল সাগরের তলদেশের অন্ধকার, তিন নম্বর অন্ধকার ছিল মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে পড়ে গিয়ে তিনি দেখলেন, এমন এক মহা বিপদে পড়েছি, এখান থেকে আমাকে একজন ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। তিনি কি? সেই জন্য তিনি সেই রবকে ডাক দিলেন। তিনি তখন মাছের পেটের ভেতর থেকে ফরিয়াদ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। এটা তো দোয়াই ইউনুস আমরা সবাই জানি, এই জন্য কেউ চুপ থাকবেন না। এটা হলো বিপদ মুসিবতে পড়ে গেলে এই দোয়াটা পড়তে হয়, এই জন্য সবাই আমরা মহব্বতে পড়িলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। তিনি বললেন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, নিজের উপর জুলুম করে আমি মহা বিপদে পড়ে গেছি, হে রব তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তাআলা বললেন, আমার ইউনুস তিনটা অন্ধকারে পড়ে গিয়ে এমন এক জায়গা থেকে আমাকে ডাক দিল, তার সেই ডাক নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন এমন কি সাগরের কেউ শুনে নাই, কিন্তু আমি তো আরশের মালিক, আমি তার ফরিয়াদ শুনেছি। শোনার পরে সঙ্গে সঙ্গে আমি তার ডাকের জবাবও দিয়েছি, ফাস তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকের জবাব দিলাম, সে যে বিপদে পড়ল সেই বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দিলাম। এবার আল্লাহ আমার কথা আপনার কথা আমাদের কথা বলছেন, ওয়া কাযালিকা, এইভাবে যদি তোমরাও বিপদে পড়ে যাও, বিপদে পড়ে গেলে তোমরা খাজা কুস্তো আজা এইরকম খাজার কাছে গিয়া, জীবিত পীর আর মরা পীরের কাছে গিয়া বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাইও না, সন্তান দরকার জীবিত বা মরা মানুষের কাছে গিয়ে চাইও না, আমাদের সব কিছু চাওয়ার দরকার হলে মাজারে যাব, বাজারে যাব না আল্লাহর কাছে চাইব। আল্লাহ বললেন, ওয়া কাযালিকা, এইভাবে করে তোমরাও যদি বিপদে মুসিবতে পড়ে আমাকে ডাকো, আমার কাছে চাও, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচাইয়া দিবেন তিনি কে? এখানে নুন বলে কোন কোন মুফাসসির বলেছেন ওই জান্নুন মাসওয়ালা নবীর কথা বলা হয়েছে। কেন? তারা এর ব্যাখ্যা দিয়েছেন, ইউনুস আলাইহিস সালাম দাওয়াতি ময়দানে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধাচরণের পরে আল্লাহর সিদ্ধান্ত আসার আগেই নিজস্ব ইস্তেহাদে দাওয়াতি ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন বলে আল্লাহ তাকে এই পরীক্ষা নিয়েছিলেন। এখানে নবীজি পাগল নন এই কথা বলার আগে নুন দিয়ে ওই মাসওয়ালা নবীর কথা বলে আল্লাহ তাআলা নবীজিকে এবং নবীজির উম্মতকে এই কথা বলতে চেয়েছেন, দাওয়াতি ময়দানে দিন বিজয়ের পথে থাকতে গিয়ে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধাচরণের কারণে, তাদের জুলুমের কারণে ময়দান থেকে কখনো ছিটকে পড়া যাবে না, ময়দানে ইস্তেকামত থাকতে হবে, ময়দানে কৌশলের সাথে টিকে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাটা শুরু করলেন এভাবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলামি এবং কলমের কসম, এই কলমের
দুইটা ব্যাখ্যা এসেছে তাফসীরের মধ্যে। কয়টা ব্যাখ্যা? আপনারা কি রাগ করছেন? না। কষ্ট হচ্ছে আপনাদের? না। কলম দিয়ে দুইটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে পাওয়া যায়। একটা ব্যাখ্যা হলো এখানে কলম দিয়ে ওই কলম উদ্দেশ্য যে কলম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলে কারীম সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50,000 সানা। নবীজি বলেছেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর কলম দিয়ে লিখিয়ে দিয়েছেন। কত বছর আগে? তাবাম সৃষ্টি জগতের তাকদীর লেখা হয়েছে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আসমান জমিন সৃষ্টির কত বছর আগে? এটা 50 বছর না, 50,000 আল্লাহ কলম সৃষ্টি করলেন। এটা বুখারীর হাদিস। কলম বানিয়ে বললেন উক্তুব, লিখো। কলম তখন বলল, মাদা আক্তুব, আল্লাহ আমি কি লিখবো আমাকে বলে দেন। আল্লাহ তাআলা বললেন, উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে আমার হুকুমে তুমি লেখা আরম্ভ করো। নবীজি পাগল নন? এই কথা বলার আগে আল্লাহ কলমের কসম কেন করলেন? কোন কোন মুফাসসির বলেছেন এখানে আল্লাহ এজন্য কলমের কসম করেছেন, কাফিররা বলে 40 বছর পরে হঠাৎ তুমি তোমাকে নবী বলো কেন? আল্লাহ তাআলা কলমের কসম করে বোঝাতে চাইলেন তিনি হঠাৎ করে নবী হন নাই, বরং আসমান জমিন সৃষ্টি করার আরো 50,000 বছর আগেই তাকদীরে লিখে দেওয়া হয়েছে তিনি যে শেষ নবী হবেন, তাকে যে আল্লাহ পাঠাবেন, এটা 50,000 বছর আগে কলম দিয়ে লেখা হয়েছে। এই জন্য কলমের কসম করেছেন কি? এটা একটা ব্যাখ্যা। আর কলমের আরেকটা ব্যাখ্যা হলো, কোন কোন মুফাসসিরি বলেছেন এখানে কলম দ্বারা সাধারণ কলম, যেটা দিয়ে আমরা লেখালেখি করি, ওই কলম উদ্দেশ্য। ওই কলম আমরা বানাই নাই আর এর ব্যবহার আমরা শিখি নাই, এই কলম ব্যবহারের কলা কৌশল আমাদেরকে শিখিয়েছেন কে? কোথায় পাইলাম এটা? সর্বপ্রথম যখন আল্লাহ ওহি নাজিল করলেন সেখানে পড়ার সাথে লিখার কথা বললেন, কলমের কথা আল্লাহ বললেন। সর্বপ্রথম যখন ওহি নাজিল হয়েছে তখন আল্লাহ নবীর কাছে এই আদেশ এসেছিল, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা আলম ইয়ালম। আল্লাহু আকবার! ইসলাম জ্ঞানের ধর্ম, এজন্য সর্বপ্রথম নামাজের হুকুম আসে নাই, রোজার কথা, যাকাতের কথা, হজের কথা, জিহাদের কথা বলা হয় নাই। প্রথমে বলা হয়েছে ইকরা। আবেগের নাম ইসলাম নয়, জ্ঞানার্জনের নাম ইসলাম। সর্বপ্রথম পড়ার হুকুম দেওয়া হয়েছে, ইকরা, রিড, পড়ো, কারণ পড়ালেখা ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না। পড়ালেখা ছাড়া যেটা মুসলমান হবে ও তার মনের অজান্তেই শিরক আর বেদাতে লিপ্ত হয়ে তার আকীদা ঈমান নষ্ট করে ফেলবে। এজন্য মানতে গেলে জানতে হয়, মানতে গেলে কি হয়? এজন্য ইসলাম বলেছে আগে জানো
চিল্লা চিল্লি আর আবেগের নাম ইসলাম না এজন্য নবীজি দারুল আলকামে সাহাবীদেরকে আগে জ্ঞান অর্জনের কথা বলেছেন নবীজির সিরাত বায়োগ্রাফি পড়বেন জীবনী পড়বেন আগে তৈরি করেছেন লোকজন জ্ঞান অর্জন দিয়ে যে মানুষ তৈরি করা যায় তাদেরকে দিয়ে একটা সভ্যতা নির্মাণ করা যায় আবেগ দিয়ে চিল্লা চিল্লি করে ওইটা করা যায় না এজন্য আল্লাহ সর্বপ্রথম বলেছেন নবী এদেরকে পড়তে বলেন এদেরকে পড়াশোনা করা দরকার এরা যদি পড়াশোনা করে আর কোরআনের আলোয় আলোকিত হয় সংখ্যায় যদি কম হয় এই সংখ্যায় কম থেকেও তারা পৃথিবীর নেতৃত্বে চলে যাবে যায় নাই কথা বলেন না কেন যায় নাই আমাদের পূর্বপুরুষদের সোনালী ইতিহাস পৃথিবী তাদের সামনে মাথা নত করে হাঁটু গেড়ে বসেছে সংখ্যায় তারা কম ছিল কিন্তু কোরআনের আলোয় তারা আলোকিত ছিলেন এখন আমাদের সংখ্যা বেশি কিন্তু কোরআনের আলোয় আমরা আলোকিত না বলে আজকে গোটা পৃথিবীতে আমরা গোলামের জাতে পরিণত হয়েছে কথা কি বোঝা যায় পড়ালেখার কথা বলা হয়েছে কোন পড়ালেখা আগডুম বাগডুম হাট্টিমাটিম টিম বিসমি রব্বিকাল্লাযী খলক ওই রবের নামে পড়ালেখা করো যেই পড়ালেখা করে যেই কারিকুলামে রবকে চেনা যায় রবকে জানা যায় যে কারিকুলামে যে শিক্ষাক্রমে রবকে চিনার জানার কোনো উপায় থাকে না ওই কারিকুলাম থেকে পড়াশোনা করে শিক্ষিত হলেও অবশেষে এটা শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে দুর্নীতিবাজ হবে কারণ ওর ভিতরে আল্লাহর ভয় তো আল্লাহর ভয় হইতে হইলে তো আল্লাহ চিনা লাগবে আর আল্লাহকে চিনার জন্য কোরআন চিনতে হবে জানতে হবে নইলে আল্লাহর ভয় ঢুকবে এরপরে আল্লাহ পড়ার কথা বলে শেষ করেন নাই পড়া আসলে লিখা আসবে পড়ো ওই মহামান্যত রব যিনি তোমাদেরকে আল্লাযী আল্লামা বিল যে তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন নবীজি পাগল নন এই কথা বলার আগে আল্লাহ কলমের কসম করেছেন এক নাম্বার ব্যাখ্যা তো বললাম কোন কোন মুফাসসির বলেছেন সেটা দিয়ে ওই কলম উদ্দেশ্য যে কলম আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি করে যেই কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে সেখানেই লেখা হয়েছে আমি যে আজকে এখানে ওয়াজ করব ওইটাও সেদিন লেখা হয়েছে ঠিক আছে না তিনি যে নবী হবেন তখন সেটা লেখা ছিল এজন্য আল্লাহ বলছেন কাফিরের গোষ্ঠী আমার নবীকে পাগল বলো না আবার দুই নাম্বার ব্যাখ্যা হলো সাধারণ কলম এই কলম দিয়ে যা কিছু লেখা হয় আজ পর্যন্ত দুনিয়াতে কলম দিয়ে অনেক ইতিহাস লেখা হয়েছে অনেক কিছুকে লেখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোরআন দিয়ে যত লেখা হয়েছে এই এই পর্যন্ত কলম দিয়ে যত কিছু লেখা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জিনিস কলম দিয়ে এই কোরআনুল কারিম লেখা হয়েছে ওই কলমের কথা বলছেন যেই কলম দিয়ে কোরআন লেখা হয়েছে ফেরেশতারা যেই কলম দিয়ে কোরআন লিখেছে আল্লাহ বলছেন সেই কলমের কসম মা আনত বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আর আপনি আপনার রবের অনুগ্রহে আপনার রবের দয়ায় আপনি পাগল নন নবীজিকে কাফিররা উন্মাদ বলেছে পাগল বলেছে বেশ কিছু কারণে কোরআন হাদিস এবং নবীজির জীবনী অধ্যয়ন করে সেখান থেকে আমি মোট 11টি কারণ বের করেছি কেন তারা নবীজিকে পাগল বলতো সেগুলো এখন সংক্ষেপে তুলে ধরি নাম্বার ওয়ান এক নাম্বার তারা নবীজিকে পাগল বলতো এক নাম্বার কারণ নবীজি তাদের সামনে তাওহীদের দাওয়াত দিয়েছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন সেই সময়ের লোকগুলো আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মূর্তির সামনে মাথা নত করত পৌত্তলিক লোকগুলো শিরক করত আল্লাহর নবী পৌত্তলিকতা পূর্ণ সেই সমাজে তাওহীদের ঘোষণা দিলেন যখনই তাওহীদের কথা বললেন তারা বলল পাগল হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ দলিল কোথায় শুনেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানু ইদা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস
تكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون. আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে বলা হলো নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই কোথায় মাথা ঠেকাও ওই আল্লাহর ইবাদত করো নবীজি এটা যখন বললেন ইস্তাকবিরুন তারা তখন অহংকার করলো অহংকার করে তারা তখন বলেছিল ওয়াইয়াকুলুনা আ ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন আমরা কি এই উন্মাদ কবির কথায় এই পাগল কবির কথায় আমাদের দেবদেবতাকে ছেড়ে দিব নাকি নাউযু বিল্লাহ নবীজি তাওহীদের কথা বলায় কাফির মুশরিকরা নবীজিকে পাগল বলল দুই নাম্বার কারণ নবীজি তখন তাদেরকে বললেন ইন্নি নাদিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ বুখারীর হাদিস নবীজি বললেন আল্লাহ আমাকে তোমাদের জন্য সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন নবী বানিয়ে পাঠিয়েছেন রাসূল বানিয়ে পাঠিয়েছেন তারা বলল মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছো তুমি তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো আমাদের চোখের সামনে তোমার শিশুকাল কৈশোরকাল যৌবনকাল কেটেছে তুমি তো আমাদের মতো বাজার ঘাটে যাও আমাদের মতো পেশাব পায়খানা করো তুমি তো আমাদের মতো বিয়ে শাদিও করেছো তো তুমি আবার নবী হও কেমনে যখন তারা নবীজির কাছ থেকে নবুয়তের দাওয়াত শুনলো রিসালাতের দাওয়াত শুনলো ঈমান তো আনলোই না উল্টা নবীজিকে পাগল তারা উপাধি দিল নাউযুবিল্লাহ কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরা দুখানের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আন্না লাহুমুল যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবীন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন যখন তাদেরকে বলা হলো আমি রসুল আমার উপর ঈমান আনো তখন সুম্মা তাওয়াল্লাউ আনহু তারা মুখ ফিরায় নিল ওয়া ক্বালু আর তারা বলল মুআল্লামুম মাজনুন তুমি যেমন তেমন পাগল নও প্রশিক্ষিত পাগল নাউযুবিল্লাহ পড়বেন না নাম্বার 3 তিন নাম্বার হলো নবীদেরকে পাগল বলা এটা ইসলাম বিরোধীদের নতুন রোগ না এটা পুরান রোগ পৃথিবীর দুইজন নবীকে পাগল বলে নাই মানুষ আর সব নবীদেরকে ইসলাম বিরোধীরা পাগল বলেছে দুইজন নবীকে পাগল বলা হয় নাই জুড়ে বলেন কয়জন একজন হলেন আদম নবী সব মানুষের বাপ তো বাপকে কেউ পাগল কয় নাকি সবার সিনিয়র তিনি তাকে আবার কে পাগল বলবে উনি পাগল গালিটা শুনেন নাই আর আরেকজন হলেন এমন নবী মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে তিনি বসে গিয়েছিলেন নাম কি মাশাআল্লাহ দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন গোটা পৃথিবীতে তিনি বাদশাহী করেছেন দুইজন মুসা নবী যখন হাতের লাঠি ফেলে দিয়ে সেটা যখন সাপ হয়ে গেল ফেরাউন তখন বলল এটা একটা জাদুকর শুধু তাই নয় মুসা নবী যখন তার বগলের নিচে হাত রেখে বের করলেন শুভ্রতা ছড়ালো আর রেসালতের দাওয়াত দিলেন ফেরাউন তখন আরো বলেছিল ফেরাউন তখন আরো বলেছিল কলা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন যে লোকটা রাসূল বলছে তাকে সে আসলে পাগল নূহ নবীর উম্মত নূহ নবীকে পাগল বলেছে এইভাবে করে নবীদেরকে পাগল বলা এটা ইসলাম বিরোধীদের একটা পুরাতন স্বভাব পুরাতন রোগ নতুন রোগ শরীরে আসলে শুনতেছেন তো আপনারা এটা চিকিৎসা করা ডাক্তারের জন্য সহজ কিন্তু রোগ অনেকদিন হয়ে গেছে বাসা বেঁধে গেছে এটা চিকিৎসা করা সহজ না জটিল পুরাতন রোগের চিকিৎসা একটু জটিল হয় আর নবীদেরকে পাগল বলা এটা পুরাতন রোগ এখনো পৃথিবীতে নবীদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে এমন মানুষ নাই
আবার নবীগণের ওয়ারিশ কারা ওলামা মাশায়েখ নবীদেরকে যেমন পাগল বলে গালি দেওয়া ইসলাম বিরোধীদের স্বভাব ছিল নবীদের ওয়ারিশদেরকে دینی দাওয়াতের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এখন আপডেট ইসলাম বিরোধীরা আপডেট গালি দেয় তাদেরকেও ওলামা মাশায়েখদেরকেও হাল জামানার ইসলাম বিরোধীরা নতুন আপডেট গালি মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেয় এটা এদের পুরাতন রোগ এটা কি রোগ পুরাতন রোগ পুরাতন রোগের চিকিৎসা এত সহজে হয় না এদের চিকিৎসা তো আমরা করব না এদের চিকিৎসা এদেরকে সাইজ করবেন কে আল্লাহ একটাকেও আল্লাহ ছাড় দিয়েছেন না যারা নবীদেরকে পাগল বলেছে সবগুলোরে আল্লাহ সাইজ করেছেন আপনি প্রমাণ দেখতে চান তো কোরআন পড়েন নূহ নবীকে পাগল বলেছে গোটা জাতিকে একটা মহাপ্লাবন দিয়ে আন্ডা বাচ্চা শুদ্ধ সব শেষ করে দিয়েছেন কে আল্লাহ নবীদেরকে পাগল বলার পরিণতি ভালো হইছে না পানির অপর নাম জীবন কিন্তু ফেরাউন পাগলার জন্য হইছে পানির অপর নাম আল্লাহ সাইজ করে নাই নমরুদকে আল্লাহ সাইজ করে নাই দুনিয়ার অতীতে দুনিয়ায় অতীতে সবগুলো দিন বিরোধীকে সাইজ করেছেন কে আল্লাহ সুতরাং এখনো যারা নবীগণের ওয়ারিশদেরকে আজেবাজে ট্যাগ লাগায়া গালিগালাজ করে এখনো যারা এই পথেই সুপ্রতিষ্ঠিত আছে তওবা করে যদি এরা ভালো না হয় আল্লাহ তাআলা কিন্তু এমন ভাবে সাইজ করবেন ইতিহাসের পাতায় কুখ্যাত হয়ে এরা চিরকাল থাকবে কথা কি বোঝা যায় না তিন নাম্বার বলছিলাম নবীদেরকে পাগল বলা এটা কাফিরদের ইসলাম বিরোধীদের নতুন না পুরান রূপ নাম্বার 4 চার নাম্বার হলো এই কোরআন নবীজির কাছে একাধিক প্রক্রিয়ায় নাজিল হয়েছে একাধিক পদ্ধতিতে নাজিল হয়েছে ওহী নাজিল হলে নবীজির চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসতো মাঝে মাঝে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ ওহী নাজিলের সময় ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো কখনো কখনো স্বপ্ন যুগে ওহী নাজিল হতো কখনো কখনো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শোনা যেত আবার নবীজির উপরে যখন ওহী নাজিল হতো অগির বুঝা অগির ভারে তখন নবীজি অত্যন্ত ঘেমে যেতেন শরীর থেকে ঘাম বের হতো নবীজি অত্যন্ত ঘেমে যেতেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন উটের উপরে কিংবা ঘোড়ার উপরে সওয়ার থাকা অবস্থায় নবীজির উপর যখন অগি নাজিল হতো অগির ভারে তখন ঘোড়া কিংবা উট মাটিতে বসে যেত আল্লাহু আকবার এই চিত্র কাফেররা যখন দেখতো তারা বলতো হঠাৎ করে মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ তাহলে চার নাম্বার কারণ ওহির নাজিলের সময় নবীজির চরিত্রে যে নবীজির মধ্যে যে একটা পরিবর্তন দেখা যেত এই পরিবর্তন দেখে তারা নবীজিকে পাগল বলতো নাম্বার 5 পাঁচ নাম্বার কুরআন প্রচার করায় তারা নবীজিকে পাগল বলতো রব্বুল আলামিন সূরা হিজরের 6 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন তারা বলতো আর যার উপরে এই জিকির জিকির হচ্ছে কুরআনের একটা নাম এখন তো মানুষ মনে করে জিকির মানে হাইট ফুট ফুট কাট এগুলোকে জিকির মনে করে দাঁড়ায়া যান বসে যান এগুলোকে জিকির বানিয়েছে অথচ জিকির হলো কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির হলো ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআন নাজিল করেছেন যিনি হিফাজতের দায়িত্ব নিয়েছেন এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সে একটা পাগল নাউজুবিল্লাহ এটা কাফিরদের কথা কোরআন প্রচার করার কারণে কাফিররা নবীদেরকে পাগল বলে নবীকে পাগল বলেছে এখনো এখনো দেখবেন হাল জামানায়
কাফিরদের চরিত্র ধারণকারী লোকেরা চারপাশে আছে আলেমরা যখন কোরআন থেকে সত্য কথাগুলো বলে তখন আলেমদেরকেও তারা গালিগালাজ করে নাম্বার 6 6 নাম্বার ইকামতে দিনের কথা বলায় নবীজিকে সেই যুগের কাফিররা পাগল বলেছিল নবীকে আল্লাহ শুধুমাত্র নামাজের ইমামতির জন্য আর মানুষকে তাসবিহ তাহলিল জিকির আজকার শেখানোর জন্য পাঠান নাই তাহলে নবীজিকে আল্লাহ কেন পাঠালেন শুনেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন সূরা সফ পড়লে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত দ্বীনে হক দিয়ে পাঠালেন কেন পাঠালেন লিইয়ুযহিরাহু আলাল দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন এই আসমান জমিন কার এখানে আইন চলবে কার ওই দায়িত্ব দিয়েছেন যাতে করে দুনিয়ার সকল পথ আর মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন দিন বিজয়ের এই দায়িত্ব দিয়ে নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কি তারা তাদের নিজস্ব আইন দিয়ে সমাজ পরিচালনা করছে ঠিক ওই সময়ে নবীজি বললেন লা আমি এগুলা মানি না আপনারা কি ওয়াজ আবেগে শুনতেছেন না জায়গায় আছেন তাম দুনিয়ার বিরুদ্ধে একজন মহামানব এমন বিপ্লবী কথা বললেন তোমরা দুনিয়াতে নিজেরা আইন বানিয়ে নিজেদের আইনের ভিত্তিতে সব পরিচালনা করছো তিনি বললেন লা আমি এটা মানি না আল্লাহু আকবার বিষয়টা হলো এমন এদিক থেকে স্রোত এসেছে আর স্রোতের বিপরীতে একজন যাওয়া আরম্ভ করেছে বিষয়টা কি এমন নয় গোটা দুনিয়া চলছে তাগুতি আইনে আর তখন আমি এখনকার কথা বলছি না ওই 1500 বছর আগের কথা বলছি तमाम দুনিয়ায় মানুষের আইন চলছে ঠিক ওই সময় একজন तमाम দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে বললেন আমি এসেছি আল্লাহর দ্বীনের বিজয় নিশ্চিত করে আল্লাহর আইন দিয়ে পৃথিবী পরিচালনার দাওয়াত নিয়ে আল্লাহু আকবার এটা বুঝাবো কেমনে আপনাদেরকে কিছু মনে কইলেন না আপনারা এই নতুন পাড়ায় আপনাদের নতুন নতুন আইন দিয়ে নতুন পাড়া চলছে আমি সিলেট থেকে হাসিবুর রহমান এসে বললাম আপনাদের আইন দিয়ে নতুন পাড়া চলবে না আল্লাহ তো দুনিয়া বানিয়েছেন আল্লাহর আইন দিয়ে চলবে দেখা যাবে নতুন পাড়ার মানুষ বলবে দেখো কোন পাগল ছাগল আসছে কোথ থেকে এত বছর ধরে চলতেছে নতুন পাড়া হঠাৎ করে আইসা কয় সব আইন নাকি মার বুঝতে পেরেছেন আপনারা আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করবেন কথাগুলো তারা বলল মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে যা তুমি বলছো সেগুলো আর চলবে না তুমি তো পাগল হয়ে গেছো নাউজুবিল্লাহি মিন জালিম তাহলে 6 নাম্বার ইকামতের দিনের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে তারা কি বলছে এখন ওই গালি নাই জি আরো আপডেট আপডেট গালি আছে আমি আর নিচে নামলাম না আপনারা এগুলা জানেন যেটা আপনারা জানেন এটা আমি বলার দরকার আছে নাম্বার 7 7 নাম্বার নবীজিকে তারা এই কারণে পাগল বলেছে যাকে যাতে করে তাকে জন বিচ্ছিন্ন করা যায় জনগণ থেকে যেন তাকে বিচ্ছিন্ন করা যায় এই জন্য নবীজিকে তারা পাগল বলেছে একটা উদাহরণ দেই মনে করেন এই এলাকায় একজন পাগল এসেছে এই পাগলের কাছে না যাওয়ার জন্য এলাকার সব মানুষকে জড়ো করে এলাকার মুরব্বিয়ান বললেন এই পাগল কিন্তু মারাত্মক তার কাছে যাইও না পাগলের কথা শুনলে দেখবেন মানুষ আরো বেশি যাবে যাই পাগল কি কয় একটু দেখে আসি কাফিররা নবীজিকে রাষ্ট্রীয় ট্যাগ লাগালো
যে মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল তার কাছে কেউ যায় না এখন যখন এটা বলল দেখা গেল মানুষ আরো বেশি যায় যাওয়ার পরে যেই নবীজির জবানে কুরআন শুনে তাদের মধ্যে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে ফেলে চেয়েছিল জনগণ থেকে নবীজিকে বিচ্ছিন্ন করবে মানুষ যেন কথা না শুনে নবীগণ তো আর দুনিয়ায় নবী আর দুনিয়ায় আসবেন কোন নবী আর দুনিয়ায় আসবেন এখন নবুয়তি কাজ করবে কারা ইন্নাল উলামা ওয়ারাফাতুল আমবিয়া উলামা মশাইখরা এখনো দেখেন আপনারা এখানে এসেছেন কাউকে পয়সা দেওয়া হয়েছে নাকি বিরিয়ানি খাওয়ানো হবে নিজের পয়সা খরচ করে চলে এসেছেন এখন আলেমদেরকে মানুষ ভালোবাসে কোরআনের কারণে এই কোরআনের কথা আলেমরা বলেন আর মানুষ কোরআনের জন্যই আসে এই আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করা গেলে দিন বিজয় ঠেকানো যাবে এজন্য অন্যায় আর অপরাধ জগতে নেতৃত্ব দানকারী লোকেরা জনগণকে নবীদের উত্তরসূরি আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য এই যুগে তারাও নবীদেরকে তারাও নবী রাসূলদের ওয়ারিশ আলেম উলামাদেরকে আজেবাজে ট্যাগ লাগায়া দুনিয়ার মারাত্মক মারাত্মক অপবাদ দিয়ে তাদের চরিত্র হরণ করে এই উদ্দেশ্যে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় কিন্তু হয়ে গেছে উল্টা মানুষ থেকে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার যত চেষ্টা করা হয়েছে সকল অপচেষ্টা মাটির সাথে মিশে গিয়েছে বরং দেখা গিয়েছে এদেশের মানুষ আলেমদেরকে আরো বেশি ভালোবাসা দিয়েছে কথা বোঝা যায় আমি তো সব কিছু খোলামেলা বলতে পারবো না আপনাকে বুঝে নিতে হবে নাম্বার 8 8 নাম্বার হলো এই অবস্থা মক্কায় চলছে তারা নবীজির কাছে আসলো তারা এসে বলল তুমি তো আমাদেরই লোক আমাদের এলাকারই মানুষ খামাকা আমরা দুই পক্ষ ঠেলাঠেলি করব কেন আসো আমরা আপোষ করে ফেলি তুমি কি টাকা পয়সা চাও নাকি কত চাও এটা আমরা বলবো না সংখ্যা আমরা ঠিক করব না পরিমাণ আমরা ঠিক করব না অ্যামাউন্ট আমরা ঠিক করব না তুমি অ্যামাউন্ট ঠিক করবা বলো কত চাও যত বলবা তত দিব তুমি কি আরবের সবচেয়ে সুন্দরী নারীকে চাও নাকি বলো সবচেয়ে সুন্দরী নারীটাকে তোমার সঙ্গে এনে বিয়ে দিব তুমি কি নেতৃত্ব চাও নাকি তো বলো আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে দিব প্রস্তাব দিল নবীজি এগুলো শুনলেন মুচকি হাসলেন বললেন দেখো তোমরা আমাকে নেতৃত্ব দিতে চেয়েছো এটা তোমাদের জন্য সম্ভব তোমরা আমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দিতে চেয়েছো সেটাও তোমাদের জন্য সম্ভব তোমরা আমাকে বিরাট অঙ্কের টাকা পয়সা দিতে চাচ্ছ সেটাও তোমাদের জন্য সম্ভব যেটা অসম্ভব এটা এবার সেটা বলছি আসমানের ঐশ্বর্য আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব আসমানের চন্দ্র চাঁদকে আমাদের আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব আকাশের চাঁদ আর সূর্যকে আমার দুই হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব তেমনি তোমাদের প্রস্তাবে রাজি হওয়া আমার জন্য অসম্ভব তুমি পাগল নাউজুবিল্লাহ তা কেমনে বুঝাইতাম আর একটা উদাহরণ দিই রাগ করবেন এক এলাকায় মারাত্মক সুদ আর ঘুষ চলে সেখানে আমি গিয়ে ওয়াজ আরম্ভ করলাম মানুষকে বুঝানো আরম্ভ করলাম যে আপনারা সুদখুরদের থেকে সুদে টাকা আনিয়েন না সুদখুর এখন খুশি না বেচার আর একটু জোরে কন রাতের বেলা সুদখুররা আমার কাছে আসলো হাসিবুর রহমান আপনি তো বাংলাদেশি মানুষই খামাখা আমাদের ব্যবসার মধ্যে গন্ডগোল ধরাইছেন কেন আপনি আইসা কন তো আচ্ছা যান চলেন আমরা আপুস করে ফেলি অ্যামাউন্ট আমরা লিখলাম না ধরেন চেক একটা দিলাম ব্ল্যাঙ্ক চেক আমরা এই এলাকার সমস্ত সুদখুরদের সমিতি থেকে আসছি বিরাট অ্যামাউন্ট যা চান আপনি নেন ধরেন আমরা সিগনেচার করলাম জাস্ট অ্যামাউন্টটা আপনি লিখে উঠাই ফেলিয়েন আমি তখন বললাম আপনাদের চেক আপনাদের কাছে রাখেন আমি দিনের কথা বলতে গিয়ে এই আপুষকে মানতে পারবো তখন সুদখুর আমাকে বলল না আপনি একটা পাগল অ্যামাউন্ট আপনি বসাইবেন বললাম আপনি তো যা ইচ্ছা তাই বসাইতে পারতেন এই সুযোগটা আপনি কাজে লাগাইলেন না ধর্মী আপনি একটা পাগল
একবার আপনি উপলব্ধি করুন তো তারা বলছে মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্পদ চান কত টাকা পয়সা চান বলেন দিয়ে দিব আরবের সবচেয়ে সুন্দরী নারীকে এনে দিব নেতা বানায় রাখব তিনি বললেন নো নেভার এভার অসম্ভব তারা বলল তুমি আসলেই একটা পাগল নাউযু বিল্লাহি মিন কথা কি বোঝা যায় নাম্বার 9 9 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত তার অনুসারী যারা তারা সবাই অত্যন্ত দীন পাগল দেখা যায় যারা ঈমান আনে কাফির মুশরিকদের চরম নিষ্ঠুর নিষ্ঠুর নির্মম নির্যাতনেও তারা ঈমানের উপরে অটল থাকে এটা দেখে তারা বলল এরা তো দেখি তাদের দ্বীনের জন্য কোরআনের জন্য মরেও যায় এরা সবগুলা পাগল নাউযু বিল্লাহ 10 নম্বর হলো প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ গরিব ছিলেন তারা বলল তোমার আশেপাশের এই গরিবদেরকে দিয়া তুমি কি দিন বিজয় করবা নাকি আসলে তোমরা সবাই পাগল লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনাদের কৃতি সন্তান আজকের এই মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি অত্র সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য কক্সবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সাইমুম সরোয়ার কমল এমপি সাহেব তিনি এসেছেন আজকের এই মাহফিলের পক্ষ থেকে তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আহলান সাহলান মারহাবান বিক তিনি আশায় আপনারা খুশি না বেজার ভালো আছেন আপনি অনেকদিন পরে দেখা ভালো আছেন না এমপি সাহেবের আগমন আমরা আসলে ঠেকায় পড়ছি কেমন ঠেকায় পড়ছি এখন এমপি সাহেব মন্ত্রী সাহেবরা মাহফিলে আসলেও আমরা থাকি বিপদে একজন জনপ্রতিনিধি মাহফিলে আসতেই পারেন কেন বলেছি এই ইউটিউবার ভাইরা আমি গত 4-5 দিন আগে বিপদে পড়ছি বিপদ বলতে আপনারা চিনেন হয়তো তথ্য প্রতি এই কি বলে আইসিটি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংরাই গিয়েছে মাহফিলে হঠাৎ করে যেভাবে আজকে এমপি সাহেব আসলেন উনিও হাজির ভদ্রতা কি ভদ্রতা হলো একজন মানুষ আসলে তাকে ওয়েলকাম করা তিনি কোন দল করেন সেটা তো পড়ে আগে তাকে ওয়েলকাম করা অভ্যর্থনা জানানো এটি কি একজন মুমিনের স্বভাব নয় ইসলাম বিরোধী শক্তিও তো নবীজির কাছে আসলে নবীজি তাদের সাথে মুচকি হেসে সুন্দর করে কথা বলতেন কারণ আমি তো আওয়ামী লীগ করি না আমি তো বিএনপিও করি না আমি তো জাতীয় পার্টিও করি না আমি তো কোনো রাজনৈতিক দলের নেতাও না কর্মীও না আমার পরিচয় হলো আমি একজন দায়ী ইলাল্লাহ আমি মানুষকে আল্লাহর কোরআনের দাওয়াত দিই এমপি সাহেব রাজনীতি করেন এলাকার জনপ্রতিনিধি তো এলাকার জনপ্রতিনিধি হিসাবে জনগণের সামনে আসার অধিকার যে কোনো রাজনৈতিক দলের নেতার এটা আছে না নাই একটা মাহফিল চলছে সেখানে এমপি সাহেব মন্ত্রী সাহেব তার এলাকার জনগণ আসতেই পারেন দোয়া চাইতে পারেন দেখা করার জন্য আসতে পারেন আমি এসেছি আপনাদের এলাকায় মেহমান ওই নাটোরেও আমি ছিলাম মেহমান এখন ওই মন্ত্রী সাহেবকে আমি কেন হাত মেলাইলাম বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ বললাম আমি দেখলাম আজকে ফেসবুকে ইউটিউবে তুমুল সমালোচনা যে আমি কেন হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ বললাম আপনারা সৌদি আরবে থাকেন না অনেকে থাকেন না সালাম দেওয়ার পরে দেখবেন তারা সালামের জবাব দিয়ে বলে হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ এটা হলো দোয়া আল্লাহ আপনার হায়াত দারাজ করুক বরকত দিক এটা ভালো না খারাপ এটা বললাম কেন কিছু কিছু লোক ফেসবুকে লিখলো তেলবাজ হুজুর এগুলা কারা লিখছে জানেন আপনারাই লিখছেন মানে আপনারা বলতে আপনারা না মানে আপনাদের মতো শ্রোতা তেলবাজ মৌলানা এটা সেটা ভদ্রতা শিখেন
ভদ্রতা আদবের নামে কোরআনে একটা সূরা আছে সূরা হুজুরাত তো এইজন্যই আমি এমপি সাহেবকে বললাম যে তিনি যে আসছেন এই যে ওনার সাথে আমার পরিচয় আছে আগেও তিনি সেই গত বছর ওইদিকে এলাকাটার নাম আমার এখন মনে আসছে না দেড় ঘন্টা তিনি বসে বসে সূরা লোকমানের আলোচনা শুনেছিলেন পুরো আলোচনাটা বসে শুনেছেন আমরা হুজুররা কথা বললেও থাকি বিপদে না বললেও থাকি বিপদে মানে আমাদের অবস্থা হলো এমন আস্তে হাঁটলে মানুষ মনে করে হুজুর আজকে বেশি খাইছে জোরে হাঁটলে মনে করে দাওয়াত মনে হয় বেশি আছে বুঝতে পেরেছেন এই যে এমপি সাহেব আসলেন এই দৃশ্যও যদি ক্যামেরায় কেউ দেখে যে আমি ওনাকে জবাব দিলাম কথা বললাম হাসি মুখে তো কেউ কেউ আছে মনে করবে তেলবাজ হয়ে গেছে ভদ্রতা হলো মানুষকে সম্মান করা ভদ্রতা হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা তো যারা না জেনে না বুঝে কোনো কিছু বলেন আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন তো তিনি এসেছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এমপি সাহেবকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা বলি আমিন এবং এমপি সাহেব হয়তো একটু দোয়াও নিতে চান আমারও আলোচনা শেষ হয়ে গেছে দশ মিনিট আপনি তো আজকে আলোচনা শুনলেন না দশ মিনিট শুনেন এরপরে আপনিও না হয় শুনেছেন না মাশাআল্লাহ এরপরে আমরা হয়তো এমপি সাহেব সালাম দিবেন অথবা হয়তো দোয়াও চাইবেন আপনাদেরকে শেরপুরে দোয়া করবো আমরা ইনশাআল্লাহ আমরা কোথায় ছিলাম মনে আছে নবীজিকে কাফিররা পাগল বলতো আমি একটা একটা করে কারণ বলছিলাম দশ নম্বরে চলে আসছিলাম নবীজিকে যারা অনুসরণ করে বেশিরভাগ কি ছিল গরিব ছিল গরিব এজন্য তারা বলতো তোমার অনুসারীদের বেশিরভাগ দেখছি গরিব মানুষ এদেরকে দিয়া আমাদের মোকাবেলা করতে পারবা তোমরা আসলে পাগল নাউজুবিল্লাহ এগারো এবং সর্বশেষ হল গোটা মক্কাতে কাফির মুশরিকরা আবু জাহাল আবুল আহাবদের নেতৃত্বে নবীজি এবং নবীজির সাহাবীদের উপরে নির্মম এবং নিষ্ঠুর নির্যাতন চালানোর পরেও দেখা গেল নবীজি এবং তার সাহাবীরা ঈমানের উপরে অটল কি নির্যাতন কি নিপীড়ন শুনেন সেইদিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কোমরটা চিকন হয়ে গেল পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেল অমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার ভাই খাব্বাব কোমরটা এত চিকন হয়ে গেল কেন পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন ভাই অমর আমি যখন ইসলাম গ্রহণ করলাম কাফিররা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিল খাওয়া দাওয়া বন্ধ করেও আমাকে দিয়ে তারা ইমান ছাড়াতে পারল না এরপরে তারা চলন্ত কয়লার সামনে আমাকে নিয়ে গিয়ে বলল ও খাব্বাব এখনো সময় আছে তুমি ইমান ছেড়ে দাও নইলে চলন্ত কয়লার মধ্যে পুড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও তিনি তখন বললেন আমাকে জ্বলন্ত কয়লাতে পুড়িয়ে শেষ করতে পারবা কিন্তু খাব্বাবের কাছ থেকে ইমান কেড়ে নিতে পারবা না কয়লার উপরে তারা শুইয়ে দিল ওয়াজ শুনে অনেকে চোখের পানি ছাড়ে আবেগও ছাড়ে কিন্তু বুঝার চেষ্টা করেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম ইমান টাকা পয়সা চলে গেলে টাকা পয়সা পাওয়া যাবে সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যাবে কিন্তু ঈমান হারিয়ে যদি দুনিয়া থেকে চলে যান জান্নাতের আর আশা করা যাবে এই জন্য ঈমান হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ যেই কথা সেই কাজ খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা জ্বলন্ত কয়লার উপরে চিত করে শুইয়ে দিল চেপে ধরে রাখলো কি নির্মমতা কয়লাগুলো জ্বলন্ত কয়লার জ্বলন্ত আংরাগুলো পিঠের মধ্যে ঢুকে গেল মাংসগুলো পুরা আরম্ভ হলো শরীরের চর্বি আর রক্ত গলে গলে পরে আগুন নিবল বড় বড় গর্ত দেখা দিল কোমরটা চিকন হয়ে আসলো এই রকম অনেক সাহাবীর কাহিনী বলা যাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সহ গোটা মক্কায় যখন কাফির মুশরিকরা সব মুমিনদের উপর নির্যাতন করছে আর তাদের
ইমানের উপর দৃঢ়তা অবিচলতা দেখেছে তারা বলল এই মানুষগুলো আসলে সবাই পাগল মুহাম্মদ একটা পাগল নাউজুবিল্লাহ গোটা মক্কায় যখন কাফির মুশরিকরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল তখন আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম এবং কলম দিয়ে যা লেখা হয় তার মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের দয়ায় আপনি পাগল নন এরপরে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লা আজরান গায়রা মামনুন ও নবী এই কোরআন প্রচার করায় আপনাকে গালি শুনতে হয় আর আমি বলছি ওয়া ইন্নাকা লা আজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে অফুরন্ত পুরস্কার দিব সুবহানাল্লাহ আল্লাহ কি দেন নাই সূরা দুহা পরে দেখবেন আল্লাহ বলেছেন ওয়া লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরেই আল্লাহ আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন ও নবী এখন তারা আপনাকে গালি দেয় এখন তারা আপনার উপর জুলুম করে নির্যাতন করে নবী গো অচিরেই আমি আপনাকে এমন নেয়ামত দিব আপনি খুশি হয়ে যাবেন এরপরে কি কিছুদিন পরে আল্লাহ নবীজিকে দিয়ে কোরআনের শাসন কায়েম করান নাই আরো জোরে বলেন এক লক্ষের অধিক সাহাবী নিয়ে মক্কা অভিযান করে মক্কা বিজয় হয়েছে এই বিজয় এই নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন এটা তো দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামত তো আছে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ও নবী আমি তো আপনাকে কাউসার দিয়ে দিব কাউসারের মালিক বানায় দিব কাউসার বিলাতে থাকবেন শুধু তাই নয় আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা শুধু তাই নয় কিয়ামতের দিন আমি আপনাকে প্রশংসিত স্থানে এবং শাফায়াতের মালিকানাও দিয়ে দিব ও নবী তারা আপনাকে পাগল বলে কোরআনের কারণে ওয়া ইন্নাকা লা আজরান ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে আমি আপনাকে সম্মানিত করব পুরস্কার দিব কোরআন কোরআনের কারণে মানুষ সম্মানিত হয় কোরআন এটা এমন জিনিস দেখেন আপনাদের এলাকায় আমি বহু বছর ধরে আছি এই যে সম্মান এই যে ভালোবাসা এটা হয়েছে কোরআনের কারণে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে আরবি ভাষা সম্মানিত রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস সম্মানিত লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর সম্মানিত কাঠ দিয়ে চেয়ার বানানো হয়েছে এই চেয়ারের সাথে পা লাগে কেউ সালাম করে না ভক্তি করে না কিন্তু কাঠ দিয়ে রেহাল বানিয়ে রেহালের উপর কোরআন রাখলে কাঠের টুকরার সম্মান বাড়ে না কমে নবীজি বলছেন কোরআনের কারণে আমি আপনার সম্মান বাড়ায় দিব আমরাও যারা এখানে আছি কোরআনের রঙে যদি রঙিন হয়ে যাই তামাম দুনিয়া আমাদেরকে পাগল বললেও আমাদের সম্মান যিনি বাড়ায়া দিবেন তিনি কি এরপরে চতুর্থ আয়াত শেষ আয়াত যেটা আজকে তেলাওয়াত করলাম চারটা আয়াত চার আয়াতের তফসির শেষ হবে চার নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তারা আপনাকে পাগল বলে আপনার চরিত্র সম্পর্কে বাজে কথা বলে আপনার চরিত্রের সার্টিফিকেট পাগল বলে দিয়েছে আমি সার্টিফিকেট দিচ্ছি আপনাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি পূত পবিত্র মহান আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত সুবহানাল্লাহ নবীজিও বলেছেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার নবীর চরিত্র এমন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই মিথ্যা বলার স্বভাব আমাদের আছে না নাই আছে কক্সবাজার কয় আছে আমি চাঁদপুর এই যে মিথ্যা বললেন মিথ্যাবাদী মানুষ কখনো মুমিন হতে পারে মিথ্যা বলা যাবে না নবীজি কোনোদিন মিথ্যা বলতেন না এত সুন্দর চরিত্র কষ্ট পেয়েছেন কাউকে কখনো কষ্ট দেন নাই তার পথে চলতে গিয়ে কাফিররা কাটা বিছায়া রেখেছে কষ্ট দিয়েছে কোনোদিন কি তিনি কাউকে কষ্ট দিয়েছেন নাকি দুঃখ পেয়েছেন দুঃখ দেন নাই কষ্ট পেয়েছেন কষ্ট দেন নাই যাতনা পেয়েছেন যাতনা দেন নাই তিনি
অনেক জুলুমের শিকার হয়েছেন কখনো তিনি প্রতিশোধ পরায়ণ বা হিংসাত্মক হয়ে যান নাই বরং তার আচরণে ছিল নম্রতা আচরণে ছিল বিজয় তার আচরণে ছিল বিনয় যারা তার বিরোধী ছিল তারাও নবীজির সামনে আসলে চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে যেত এত পূত পবিত্র চরিত্র এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই কোরআন এটা প্রিন্টেড কোরআন আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ মিনাল বিদায়া ইলা নিহায়া ফ্রম স্টার্টিং টু এন্ডিং কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীজির বাস্তব জীবনে হুবহু তা আছে সুবহানাল্লাহ সুতরাং আমাকে আপনাকে এই কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই তাহলেই শান্তি তাহলেই মুক্তি আল্লাহ যেন আমাদেরকে কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনময় জীবন গঠনের তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন ধৈর্য ধরে আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন কষ্ট দিয়েছি আপনাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে আমি গত বছর এই মাহফিলে এসেছি গত বছর মাঠ মনে হয় আর এক জায়গায় ছিল এখানকার ছেলেরা যুবকরা খুব আন্তরিক খুব কষ্ট করে আয়োজনটা করেছে এবারেও তাদের আয়োজন সুন্দর হয়েছে আল্লাহ তাআলা এই পরিশ্রমকে মেহনতকে কবুল করে নেন আমরা বলি আমিন